প্রতিরোধ করতে অভিনব পদক্ষেপ দেশ জুড়ে জনতা কারফিউ। খোদ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল জনতা কারফিউ, যার প্রভাব পড়েছে জয়গাঁও শহরেও। দেশ জুড়ে চলছে জনতা কারফিউ, ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁও শহরেও ব্যাপক প্রভাব দেখা দিয়েছে। এদিন বন্ধ ছিল ভুটান গেট, কোনো জরুরি কাজ থাকলে ভুটানে ঢুকতে দিচ্ছে ভুটান প্রশাসন। এদিকে এদিন জয়গাঁর সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, বন্ধ ছিল সমস্ত দোকানপাট। জনতা কারফিউতে মানুষ যেখানে নিজের বাসভবনে আরাম করছে, সেখানে সাফাই কর্মীদের অন্যান্য দিনের মতোই তাদের কাজ করতে হচ্ছে। এদিন তারা সকাল থেকে পথে নেমেছে সাফাই করতে। ये क्या बोल रहे हैं, वायरस तो पूरा फैल गया है, पूरा खराबी तरीके से फैल गया है। अब इसलिए हम लोगों को काम पर लगाया गया है सुबह से शाम तक। वो गाय को ये जबरा उबरा जितना है सब साफ करना है, ताकि इससे आदमी का पाव ना पड़े, कोई पड़ाव ना पड़े। तुमको क्या डर लगेगा सर, हम लोग को तो काम करके खाना है बस यही। हम लोग गरीब आदमी, हम लोग को क्या डर लगेगा, हम लोग को तो काम करना है खाना है। এদিনে জনতা কারফিউতে রাস্তাঘাট ছিল শুনশান, তার মধ্যে দেখা দিল কিছু পথচারী। শুনি তাদের কাছে কেন তারা ঘরের বাইরে বের হয়েছে। স্যার কারফিউ তো ঠিকই লাগায় গে, আচ্ছা ও ইলাজ হয়ে সব কাজ বড়িয়ে গে, রোগ খতম হয়ে তো প্রভাব তো ঠিকই রা, সব দোকানে বন্ধ হয় টোটাল, মার্কেট বন্ধ হয় পুরো। নর্মালি লাইন রাশন কার দোকান স্যার, বাপিস ঘর পে জানা হ্যাঁ, বাচ্চা লোক হ্যাঁ, দুধ লেকে জানা, দুধ নেই। জনতা কারফিউ কে বিষয়ে